joke. আজকের নাটক মনসাজঘর, রচনা সরজিৎ গুপ্ত, প্রযোজনা সিদ্ধার্থ মাইতি, নাটক মনসাজঘর। সেখানেতে মন ছিল, কান ছিল, প্রাণ ছিল, হৃদয়ের উত্তাপ সূর্যমুখীও ছিল, তবু একলা মন ভিড় ঠেলে চলে যায়। বলাকারা বুক পাতে কোনো নীল ঠিকানায় বিষণ্ন বাষ্পের গুমট মধ্যরাত, প্রতিফলে খোঁজে অঝোর বৃষ্টিপাত। আমিও ভাবছি এই আধারটা পেরিয়ে নরকটা দেখা যাবে, স্বর্গটা এড়িয়ে সুন্দর রূপ আর সাজসজ্জার রঙে, ক্যানভাসে জল ছবি অর্থ নগ্ন ঢঙে, ফাঁকাটা যে ভরছে নগ্নতা সাজছে, এলোমেলো বেশবাস সুন্দর দেখাচ্ছে। দাদা, এই নিন চা। ও ও, তুমি? কিন্তু আমি তো চা চাইনি। আরে, আর কতক্ষণ শুকনো গলায় পদ্য বলবেন? আমি তো অনেকক্ষণ দোকান থেকে দেখছি, আপনি চোখ বন্ধ করেছিলেন বলেই বুঝতে পারিনি। দাদা, নতুন লিখলেন? না, আমি এখন আর লিখি না, ওই গলা দিয়ে যা শব্দ বেরোয় তাই বলি। কিন্তু তুমি যে আমায় চা দিচ্ছ, আগের গুলোর দাম নেবে না? আরে নেবো নেবো, আপনি তো আর পালিয়ে যাচ্ছেন না, প্রতিদিনই তো এখানে দেখা হয়। এই নিন, এই নিন চা। আরে, এই তো চা দিলে, আবার ঢালছো কেন? দিদিমণি খাবে না? দিদিমণি? কে দিদিমণি? ওই যে যে আপনার পাশে বসে। ওই কাপটা নষ্ট করবেন না, আমাকে দিয়ে দিন। আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি দিদিমণির মুখটা কেমন যেন থমথম করছে। আপনার যাক, পরে আলাপটা করে নিলেই চলবে। তাই নিন দিদিমণি, চাটা নিন, চাটা খেয়ে ঝগড়াটা মিটিয়ে ফেলুন। আরে, এটা কে কানা? পবন, এতক্ষণ পাশাপাশি বসে আছি, বুঝতেই পারিনি। কে কা কি ভাবলো, ওর পাশে বসে ভাব করতে এসেছি? না, তা কেন হবে, আমি তো রোজই এখানে বসি। কি বোকা বোকা লাগছে, পবন ভাবলো হয়তো ওর চোখে পড়ার জন্য এখানে বসে আছি। আজ আজ কে কাকে দারুণ লাগছে। দিদিমণি, চেঞ্জটা নিন। দুটোর দাম নিয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ, দুটোরই নিয়েছি। দুটো আপনি আর আমার দাম কেন দিচ্ছেন? আপনি তো আমায় চেনেন না, জানেন না। চিনবো না কেন? আপনি তো আমাদের পাশের বাড়ির অরুণের বন্ধু, আপনি তো ওই বাড়িতে মাঝে মাঝেই আসেন। ও, তার মানে আপনি আমাকে প্রায় দেখেন। হ্যাঁ। তাহলে এতক্ষণ কথা বলেননি কেন? একটা সত্যি কথা বলবেন, আপনি তো আমাকে একটু চেনেন, আমার দিকে মাঝে মাঝেই হাঁ করে তাকিয়ে থাকতেন। মানে? তাহলে আপনি বলুন, আপনি কেন কথা বলেননি? আসলে আমি তো বুঝতেই পারিনি যে আপনি আমার পাশে বসে আছেন। হ্যাঁ, অনেকক্ষণ বসে বসে আপনার আবৃত্তি শুনছিলাম। লুকিয়ে লুকিয়ে? এই উন্মুক্ত স্টেশনে কোনো কিছু লুকিয়ে করা যায়? এখানে সব কিছু সবার, কারো একার নয়। সে অনুযায়ী আবৃত্তিও আপনার একার নয়। যাই হোক, যখন চিনলেন তখন ওরকম হাঁ করে থাকলেন কেন? মানে
আসলে আপনার সাথে তো কোনোদিন মুখোমুখি হয়নি, লজ্জা ঠিক নয়, ওই কেমন যেন একটু কেমন কেমন লাগছিল আর কি। ইচ্ছে করছিল তো? ইচ্ছে করলেও তো ইচ্ছা প্রকাশ করা যায় না সবার কাছে, বিশেষ করে মহিলাদের কাছে। মুখোমুখি কথা বলতে অসুবিধে, কিন্তু আপনি তো আমার সম্বন্ধে অন্যকে অনেক কথা বলেছেন। আমি বলেছি? কাকে বলেছি? আপনার বন্ধু অরুণ, সে কিন্তু আমারও বন্ধু, সেই আমাকে সব বলে দিয়েছে। অরুণ বিশ্বাসঘাত! না না না, হাসবেন না, হাসবেন না, হাসবেন না, কি লজ্জার কথা বলুন তো। আমি নাকি দেখতে খুব সুন্দর, ম্যাক্সি পড়লে নাকি আমায় বাজে লাগে, সালোয়ার কামিজে নাকি বনে দিয়ানা চলে যায়, আর শাড়ি পরলে অপূর্ব অপূর্ব। একা সত্যি যে কি অপূর্ব লাগতো আপনাকে যখন আপনি শাড়ি পরে চুল খুলে পড়াতে যেতেন, তখন 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 আমি হাঁ করে চেয়ে থাকতাম, হাঁ করে চেয়ে থাকতাম, লজ্জা করে না? সেই জন্য আমি যতটা পারতাম আপনার থেকে লুকিয়ে লুকিয়ে চলাফেরা করতাম। না 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 না, এটা কিন্তু আপনি অন্যায় করেছেন, হ্যাঁ খুব অন্যায় করেছেন। আচ্ছা, মেয়েদের অমন মুখের উপরে ভালো বললে লজ্জা করে না বুঝি? আজব তো, সে তো আমি আমার বন্ধুকে বলতাম। মশাই, সেগুলোই তো আমি শুনতাম। একটা সত্যি কথা বলবো? মিথ্যে বলে দেখুন না। না মানে আমারও না আপনাকে দেখে খুব লজ্জা লাগত। লজ্জা লাগত? আপনি না ছেলে? না, আপনি যখন আমার চোখের সামনে দিয়ে যেতেন তখন লজ্জা আমি তাকাতেই পারতাম না, ভাবতাম আপনি কি ভাববেন। এটা লজ্জা নয়, ভয়, বুঝলেন মশাই, ভয়। আসলে আসলে সব সুন্দরী বোধহয় মানুষকে ভয় লজ্জা সম্ভ্রম আনায়, আর সেটা লজ্জা বা ভয় আপনি যেটাই বলুন, তার জন্য আমরা পরস্পরের সঙ্গে কথা বলতাম না। অবশ্য এটাও ঠিক যে আমি অরুণের কাছ থেকে জেনেছি আপনিও আমার সম্পর্কে বিভিন্ন কথা জানতেন। অরুণটা যে কি, না 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 না, একদম লজ্জা পাবেন না, একদম লজ্জা পাবেন না, লজ্জা আসলেই আমাদের মধ্যে দূরত্ব আবার বাড়বে। আর এটাও সত্যি যে দূরত্ব কমলে আপনার সৌন্দর্যটা কমে যাবে। উমা, তাও আবার হয় নাকি? হ্যাঁ হয়, আপনি বুঝতে পারছেন না, আসলে তো আমি তো আপনার উপরে রূপটা নিয়ে বিভোর, আপনার ভিতরটা তো দেখতে পাইনি, তাই বড় ভয় হতো। আর সেই জন্য আমার মনে হয়েছিল যে আপনার সাথে কথা বললেই বোধহয় আপনার স্বর্গীয় রূপটা কমে যাবে। এখন তো কথা বললেন, আমার স্বর্গীয় রূপটা কতটা কমলো বলুন তো। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলের এই মনটারে আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে। বাবু দুটো পয়সা, বাবু অন্ধ মানুষকে দু পয়সা সাহায্য করুন বাবু। হ্যাঁ হ্যাঁ, এখনো তো আমরা কথা মানে কথা বলিনি, কথা বলিনি, তাহলে আমরা কি করছি? কিছু শব্দের আদান প্রদান করছি, কথা কথা অনেক অনেক বড় জিনিস, এটা দিয়ে একটা হাস্ত দাবানলকে নিভিয়ে দেওয়া যায়, আবার একটা শান্ত সুন্দর সবুজ অরণ্যকে দাবানলে পরিবর্তন করা যায়। তাহলে আপনি কথা বলতে ভয় পান? আর পাই বলে অগোছালো সুন্দরকে সুন্দর করে সাজিয়ে নিতে হয়। ওই ওই আপনি ভাবুন যে যখন আপনি ওই সালোয়ার পরেন তখন আপনাকে খুব বাস্তববাদী বলে মনে হয়, তখন মনে হয় সমস্ত ভোঁতা জিনিসগুলো মানে ভোঁতা কথাবার্তাগুলো আপনার জন্য, আর আপনি যখন শাড়ি পরেন কপালে লাল টিপ, চুলগুলো কপালের উপর এলো মেলো, তখন মনে হয়
কি মনে হয়? বলুন না, কি মনে হয়? আসলে আপনার সাথে আমার অনেক দিনের ইচ্ছে একটু কথা, মানে শব্দ নয়, কথা বলবো। আর তার জন্যই আমি আপনাকে আমি মনে মনে অনেক সাজাতাম। সে কি, আপনি আমাকে সাজাতেন আর আমি জানতাম না? সরাসরি বললে তো আপনি সাজতেন না। দেখুন না, আমি আমার বন্ধুকে বলেছি আপনাকে কিভাবে সাজলে, কি পরলে ভালো লাগবে, আর আপনি ওর কাছ থেকে শুনে অবচেতন মনে চেষ্টা করতেন ঠিক সেইভাবে সাজতে। কি ঠিক কিনা বলুন। না মশাই, আমার ইচ্ছে হতো তাই আমি সাজতাম। কেকা, আজ আপনি যেভাবে সেজে এসেছেন, যে শাড়ি পরে এসেছেন, আপনার মন, সেই মনটা যেভাবে সেজেছে, সেটা সেটা সবটা সবটা আমার কল্পনা প্রসূত। না না, এটা আপনি জোর করছেন, নিজেকে ঢাকছেন। ঢাকছি কি দিয়ে? লজ্জা, আত্মসম্মান, অহং, জানেন এসব কিন্তু আপনার নিজস্ব রূপ এখন থেকে নষ্ট করতে শুরু করেছে। ঢাকবেন না, ঢাকবেন না, মন থেকে যা চাইবে তাকে ঢেকে নিজেকে মনহারা করছেন। ভালো লাগে না, একদম ভালো লাগে না। এই যে দেখুন, এই স্টেশনে কত মেয়ে ঘুরে বেড়াচ্ছে, সবাই সেজেছে যে যার নিজের মতো করে। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, এদের মধ্যে কয়েকজনই একটু অসাধারণ সুন্দরতার কাছাকাছি পৌঁছে গেছে। কেন জানেন? ওই কটি মেয়ে নিশ্চয়ই কারোর কথাতে সেজেছে যে ওদের সুন্দর দেখে। কি দেখছেন? আপনাকে। পাগল মনে হচ্ছে? মনে মনে রাগ হচ্ছে না? আপনার তো রাগ হবার কথা নয়। যেমন আজ বিকেলের সৌন্দর্য আপনার শরীর ঘিরে। আমি রাগ করিনি, কিন্তু আপনি আমাকে নিয়ে এত চিন্তা করতেন। আপনার সামনের রূপটা যদি আপনার হয় তাহলে আপনাকে নিয়ে। আমাকে খুব সুন্দর দেখতে না? দেখুন কেকা, আমার মনে হচ্ছে আপনি আমার কথাতে অসন্তুষ্ট হয়েছেন। আসলে আমি বলুন না, আমি সুন্দর কি না? আর কেউ বলেনি আপনাকে? আর কেউ না, আর কেউ না, শুধু আপনি। আপনি বলুন আমি সুন্দর কি না? আমি সুন্দর? আমার কথায় কি কোনো অবিশ্বাস আছে? কোনো কিছুতেই অবিশ্বাস না, কাউকে না, আপনাকে না, কাউকে, কাউকে না, কাউকে না, কাউকে না। সরি কেকা, সরি, আমি বোধহয় অজান্তে আপনাকে আঘাত দিয়ে ফেলেছি। না ঠিক আছে, আসলে আমি অনেকটাই অনামী স্টেশনটার মতন, বুকের উপর দিয়ে কত ট্রেন বয়ে যায়, কেউ দাঁড়ায়, কেউ একবারও দাঁড়ায় না। না না, অরুণ আপনার সম্পর্কে সব বলেছে, প্রকাশ বলে একটি ছেলের সাথে আপনার দীর্ঘদিনের প্রেম, বর্তমানে মনোমালিন্য। প্রকাশ, ও আমাকে সুন্দর বলতো। একা, ও যখন আপনাকে সুন্দর বলেছে তখনই সম্পর্ক ভাঙার নয়, আপনি দেখবেন। কিন্তু প্রকাশ আমাকে কখন সুন্দর বলতো জানেন? যখন ওর কথাতে আমি সাজতাম, সেজে থাকতে হতো, এখনো সেজে থাকতে হয়। ওর চাহিদা মতন আমি থাকলে আমি কুৎসিত হয়ে যাব, কুৎসিত। কেকা কেকা, সামলে ভাই সামলে, ও ঘাটে জল না নিতে যাব না, যাব না। ও সখী, অন্য ঘাটে চল না। আরে কেকা, সুন্দরীরা কাঁদলে ভালো লাগে না। না না না, আরে লজ্জা পাবার কিচ্ছু নেই। আরে আমার কাছে লজ্জা কি? আরে আমি হলাম গিয়ে আপনার রূপের কথা শিল্পী। আপনি একটু চুপ করবেন,
আমার ভালো লাগছে না। দেখলেন তো কোথা থেকে আমরা কোথায় চলে এলাম। এই জন্যই আমি আপনার সাথে কথা বলতে চাইছিলাম না। সরি, আপনি অন্যভাবে নেবেন না। আমি জানি কেকা, আমি জানি হৃদয়ে কাউকে বসালে তাকে ভোলা খুব কষ্ট। আসলে সবচেয়ে মজার কথা কি জানেন, আমরা সবাই সবাই এক। এক একজন মানুষকে হৃদয়ে বসিয়ে সারা জীবন তাকে বাদ দিয়ে অভিনয় করে যাই, যেন কত ভালোবাসি, মনটাকে শক্তভাবে চেপে ধরে আমরা বাঁচতে চেষ্টা করি। একা একা কি বাঁচা বলে? আজ ওর আসার দিন। কার? ও প্রকাশের, মানে আপনার প্রকাশের। হ্যাঁ, প্রকাশ কেন আসছে জানেন? এই দেখো, আপনার প্রকাশ কেন আসছে না আমি কি করে বলবো বলুন তো। আমার সাথেও কথা বলতে চায়। আবার সেই কথা, ভালো তো, তাহলে আজ আপনার খুশির দিন। তাহলে আমি বলবো কেকা, আজকের দিনটা আপনি হাসি মুখে থাকুন। মানুষের জীবনে হাসাটা হলো ক্লান্ত মুখে জলের ছিটের মতন, দু চোখে ক্লান্তির ছাপ, কিন্তু সারা মুখে জলের বিন্দু চকচক করে বলে দেয় ভালো আছি, হে ভালো আছি। এখন আমায় হাসলে বোকা বোকা লাগে। তা বললে তো হবে না, এক্ষুনি আপনার প্রকাশের অনারে এক কাপ করে চা হয়ে যাক। হবে না, থাক তাহলে। আচ্ছা প্রকাশ কখন আসবে? তারই অপেক্ষাতে তো বসে আছি। আচ্ছা কেকা, আমার একটা জিনিস জানতে খুব ইচ্ছে করছে, মানে প্রকাশের সাথে দেখা হলে কি বলবেন? মানে প্রকাশের চাহিদা মতো সাজলে যে আপনি। আসলে আমাদের মধ্যে যে অমিল তা আমরা স্পষ্ট করে দেখতে চাইছি না, হয়তো হয়তো ভালোবাসি বলে। একসাথে থাকার জন্য বারে বারে ধমকে গিয়েও এরকম এক একটা দিন আসে দুজন দুজনকে দেখার, দেখা হয় কিন্তু আপনার মতে কথা হয়ে ওঠে না, সবই শব্দ থাকে। না 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 না, শব্দ নয়, শব্দ নয়, সম্পর্কে শব্দগুলোকে জুড়ে মালা তৈরি করে কথা বলতে হবে, কথা। আচ্ছা কেকা, আপনি আপনি আমায় বলুন তো, আপনার চোখে প্রকাশের কি কি ভালো লাগে বলুন, চুপ করে থাকবেন না। সব কিছু। তা সাজানো অবস্থায় না না সাজানো অবস্থায়? মানে? মানে আপনি প্রকাশের অবর্তমানে প্রকাশকে তো মনে মনে সাজান, এই আমার মতো। আচ্ছা ঠিক আছে, যদি না সাজান অসুবিধা নেই, অসুবিধা নেই, আজকে সাজাবেন। হ্যাঁ আজকে সাজাবেন, যদি দেখেন প্রকাশ আপনার মনোমতো সেজে নেই, তবে তৎক্ষণাৎ তৎক্ষণাৎ তাকে সাজিয়ে নেবেন। সাজিয়ে নেব মনে মনে, দেহ থেকে মন, মন থেকে দেহ। আপনি যখন তাকে সাজিয়ে ফেলতে পারবেন নিজের মতো করে, তখন দেখবেন আপনি তার সাথে কথা বলতে পারছেন। হ্যাঁ কেকা, কথা, কথা, কথার মাধ্যমে কত কাজের কাজ আপনি করে ফেলেছেন। এমন সময় আসবে আপনি তাকে খুব টানবেন, সেও আপনাকে টানছে। আসলে এই টানাটানির খেলা খুব ভয়ঙ্কর জানেন, দেবলাও এক সময় আমাকে মনে প্রাণে টানত, আমি সারা হৃদয় দিয়ে তাকে টানতাম, দুজনের টান অসম্ভব শক্ত। হঠাৎ হঠাৎ দুজনের টানাটানিতে সুতোটা ছিঁড়ে গেল। যদি দেখেন আপনার প্রকাশ আপনাকে খুব বেশি করে চাইছে, বা আপনি প্রকাশকে, তাহলে বুঝবেন সুতো ছেঁড়ার সময় হলো। দীর্ঘ অপেক্ষায় সম্পর্কগুলো ঘুরপাক খায়। আপনি অপেক্ষা করেন না দেবলার জন্য? করতাম, এখন আর করি না। কেন করেন না? কেন? দেবলা অপেক্ষা করছে বলে। তাহলে আপনি?
আমার জন্য নয়, অন্য কারো জন্য। একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আপনি মনে মনে সাজিয়ে কি মজা পান? স্বপ্ন মজা বুঝেন? স্বপ্ন মজা না, স্বপ্ন মজা। আমার স্বপ্নে এক সাজঘর আছে, তার মধ্যে অনেক সাজ, অনেক। আমি সেই সব দিয়ে এক একটা মানুষকে সাজাই, সাজানোর পর চেয়ে দেখি, দেখি কি, দেখি দেবলার মতো লাগছে কিনা। তার মানে আপনি যেসব কথাগুলো বললেন সব দেবলার জন্য? হ্যাঁ। আপনি স্বার্থপর হয়তো। আসলে আমি দেখি আমার সাজানো সুন্দর মানুষগুলোকে, দেখি দেখি তাকে ঠিক দেবলা দেবলা লাগছে কিনা। আর লাগলেই, আর লাগলেই, লাগলে কি, আর লাগলেই তক্ষণে চলে যাব সেখান থেকে। আমি কারো মধ্যে, কোনো সুন্দরের মধ্যে আমি দেবলাকে চাই না, চাই না। সেদিন অরুণের কাছে শুনে আমি কিন্তু নীল শাড়ি পরেছি, আপনি বলেছিলেন দেবলা নীল রং পছন্দ করে না। দেখুন আমি কিন্তু চোখে কাজল দিয়েছি, দেবলা কাজলকে ঘৃণা করে। সবচেয়ে মজার কথা হলো কি জানেন, ঠিক এই কারণেই আমি আপনাকে ঘৃণা করি। আমায়? হ্যাঁ আপনাকে। আপনি দিনে দিনে আমাকে আপনার সাজঘরের একজন অংশীদার করে ফেলেছিলেন, প্রকাশের যেটা ভালো লাগে না ঠিক সেটা দিয়েই আমাকে সাজান বলে। কিন্তু আপনি তো আমার কথা মতো নাও সাজতে পারতেন। পারি পারি, তবু আমি সাজবো, আমি সাজবো। প্রকাশকে ভুলতে, চিরদিনের মতন ভুলতে। কেকা কেকা, চোখের জল মুছুন, ধীরে ধীরে নিজেকে তৈরি করুন। ভালোবাসি যাবে শত অন্যায় কাজে রেখে দিব তারে। কেকা আপনার প্রকাশ বলে গেছে। ওই দেখুন এক্ষুনি যে ট্রেনটা ঢুকলো, ওই যে, ওই যে দরজার কাছে দাঁড়িয়ে আপনার দিকেই চেয়ে আছে। আমি তাহলে যাই? হ্যাঁ। একটা কথা বলবো, আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন না প্রকাশের সাথে কথা বলার সময় তাকে নিজের মতো করে সাজিয়ে নিতে। আমি সাজিয়েছি পবন, আমি সাজিয়েছি তাকে ঠিক আপনার মতন করে, আপনার মতন মুখ, আপনার মতন চেহারা, আপনার মতন স্বপ্ন মনে, ঠিক আপনার মতন সাজিয়েছি। এখন ওকে পেতে আমার কোনো কষ্ট হবে না। আপনি আমার একটা অনুরোধ রাখবেন? বলুন। আপনি আর একবার আপনার দেবলাকে সাজান, আমি বলছি মন থেকে নতুন করে সাজান, ঠিক আমার মতো করে। আসি। কি করে বোঝাই তোমায়, তোমার প্রকাশের ট্রেন তবুয়ে স্টেশনে থামে, দেবলার ট্রেন তো দূরপাল্লার, শুধু ধুলো উড়িয়ে চলে যায় শব্দ করতে করতে। আমার দেবলা স্টেশনে নামতেই পারল না।
রাজঘর নাটকটি এখানেই শেষ হল। রচনা সরজিৎ গুপ্ত, অভিনয় করেছেন চাওয়ালা কাঞ্চন সাহা, পবন শুভব্রত দে এবং কেকা নীলাঞ্জনা বিশ্বাস। শব্দ সংযোজনা রফিউদ্দিন, প্রযোজনা সিদ্ধার্থ মাইতি।